আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 12 জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ বন্যা, অন্তত 8 জনের মৃত্যু। গোমতী বাঁধ ভেঙে পানি ঢুকছে কুমিল্লা শহরে। তিন যুগের রেকর্ড ছাড়ালো বন্যা পরিস্থিতি, বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে মন্তব্য উপদেষ্টাদের। বন্যা মোকাবেলা সর্বোচ্চ গুরুত্ব সরকারের। রাষ্ট্র সংস্কারের সমর্থন ও প্রয়োজনীয় সময় দিতে আপত্তি নেই বিএনপির। অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। এবং পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও 11 বছর ধরে জেল খাটছেন 278 জন বিডিআর সদস্য। অভিযোগ স্বজনদের মানবাধিকার লঙ্ঘন বলছেন কমিশনের চেয়ারম্যান। শুনছিলেন পিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ভয়াবহ বন্যা ছড়িয়েছে দেশের 12 জেলায়। ফেনীর পর মধ্যরাতে গোমতী বাঁধ ভেঙে ডুবতে শুরু করেছে কুমিল্লা জেলা শহর। দুর্গত 40 উপজেলায় 1/4 কোটি মানুষ এখন পানিবন্দী, যোগাযোগ বিচ্ছিন্ন। অন্তত 8 জনের মৃত্যু ও 2 জন ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে ছুটছেন উঁচু স্থানের খোঁজে। ত্রাণ খাবারের চেয়ে পানি থেকে প্রাণ বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাতে একসাথে কয়েক হাজার মানুষ পরিমরি করে ছুটে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোলে। ফেনী শহরের বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় নিরাপদ স্থান খুঁজছিলেন এই মানুষেরা। ভীতিকর পরিস্থিতি এখনও বিরাজ করছে ফেনীতে। নির্ঘুম রাত কাটিয়েছেন জেলা শহরের বেশিরভাগ বাসিন্দা। বেশিরভাগ পাকা বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন দোতলা তিনতলার ছাদে। পরশুরাম ছাগলনাইয়া ফুলগাজী সোনাগাজী উপজেলার অন্তত 15 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ফেনীর দুর্গত এলাকায় বৃহস্পতিবার থেকেই অভিযান চালাচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সকালে পরিস্থিতি খারাপ হয় কুমিল্লায়। গোমতীতে অতীতের সব রেকর্ড ভেঙে পানি উঠেছে বিপদসীমার 111 সেন্টিমিটার উপরে। বুড়িচঙে গোমতী বাঁধের প্রায় 300 ফুট ভেঙে হুহু করে পানি ঢুকছে অন্তত 200 গ্রামে। রাত 12:15 দিকে বুড়বুড়িয়ায় বাঁধ ভেঙে ওই এলাকার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার রোল ওঠে বাড়ি বাড়ি। ওই এলাকার সব বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে স্থানীয় প্রশাসন। ত্রিপুরার সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক বাড়িঘরের চালও ডুবে আছে পানিতে। অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এসব জায়গায়। পানিতে তলিয়ে আছে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন, রাজস্ব ভবন, কাস্টমস হাউস সহ বিভিন্ন সরকারি স্থাপনা। ব্রিজ ভেঙে বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা মহাসড়কে যান চলাচল। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে উঠেছে। পানির তীব্র স্রোতে 2 জন নিখোঁজ হয়েছেন এরই মধ্যে। ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন বিভিন্ন গ্রামে। বাঁধ ভেঙে জেলা শহরের পরিস্থিতিও খারাপ হচ্ছে ক্রমেই। লোকজনকে উঁচু স্থানে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতিরও ক্রমেই অবনতি হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। দর্শক, ফেনী শহরের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। আমাদের যত সহকর্মী আছে সকল সহকর্মী এক একজন এক এক জায়গায়, কারো সাথে কারো যোগাযোগ হচ্ছে না, ফোন নেটওয়ার্ক নাই, যে কারণে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমাদের ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া ওইটা ডুবে গেছে, ফেনী সদরের অনেকগুলো ইউনিয়ন ডুবে গেছে। এখানে একটা স্থায়ী বন্যা, শহরের একদম 70% শহরের মানে ডুবা, পুরোটাই ডুবে আছে। কিছু কিছু জায়গায় একতলা বাড়ি পুরো ডুবে গেছে। যেসব জায়গাগুলো উঁচু ছিল ওইসব জায়গাগুলোতে কোমর সমান পানি, গলা সমান পানি এরকম। এখন একটাই মানে সমস্যা এটা হচ্ছে যে মানুষের খাদ্য সংকট আর হচ্ছে বিশুদ্ধ পানি, পানি নেই। মানে মানুষ ব্যবহার করবে যে ওই পানিও বাসায় কারণে, কারণ হচ্ছে গত পরশু দিন থেকে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই। কুমিল্লার বুড়িচঙে গোমতী নদী তীরবর্তী বাঁধ ভেঙে তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খায়রুল আহসান মানিক। গত কয়েকদিনের প্রবল বর্ষণ, ভারত ত্রিপুরা রাজ্য থেকে ঢলে আসা পানি গোমতী নদীতে পড়ছে এবং এই কয়দিনে
পানি বিভৎসিম রূপে প্রবাহিত হচ্ছিল। গতকাল 12:30টায় গোমতী নদীর বুড়িজিং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে দিয়ে পার ভেঙে যায়। প্রায় 300 ফুট পার ভাঙ্গার ফলে প্রবল পানির স্রোতে আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। এলাকার মানুষ তারা কোনো মতে প্রাণ বাজি নিয়ে বাঁধের উপর উঠে এসেছে। তাদের মালপত্র এবং গবাদি পশু নিয়ে তারা এখন বাঁধের উপর অবস্থান করছে। রাত 12:00 থেকে এখন পর্যন্ত কোনো উদ্ধারকারী দল এখানে আসেনি এবং মানুষ এখনো অভুক্ত অবস্থা রয়েছে। শুকনা খাবার পেলেও তারা বলছে যে শুকনা খাবার পেলেও তারা এখন আর পানি পেলে এখন তারা মোটামুটি জীবন ধারণ করতে পারত। তারা আশা করছে কোন উদ্ধারকারী দল এবং খাদ্য নিয়ে মানুষ আসবে, তাদেরকে এই বিপদে সহায়তা করবে এবং তারা প্রশাসনের কাছে এই ব্যাপারে সহায়তা চেয়েছে। দর্শক, আখাউড়া স্থলবন্দর থেকে সেখানকার খবর জানাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমন। এই মুহূর্তে আমি আমার ঠিক পিছনে কিন্তু আখাউড়া ইমিগ্রেশন যে চেকপোস্ট, এই চেকপোস্ট আছে এবং গতকাল থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে কিন্তু প্রথমে ভারত থেকে পানি প্রবেশ করে এবং এই স্থলবন্দরের পাশ দিয়ে কিন্তু একটি খাল আছে, এই খাল দিয়ে কিন্তু প্রথমে পানি প্রবেশ করে। এখন পর্যন্ত কিন্তু এই পানি প্রবেশ কিন্তু অব্যাহত আছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু এই আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ আছে এবং গতকাল এই স্থলবন্দরে যেই সুদ দেখতে পেয়েছিলাম অনেকটাই কম ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি বিগত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্যা দুর্গত এলাকায় আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদীসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যা প্রবণ নদী ফ্ল্যাটি রিভার, আমরা যদি দুই দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটার পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24-48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্গত এলাকায় উপদেষ্টাদের দপ্তরগুলো ত্রাণ কাজের সমন্বয় করবে। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের 8 জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে 3.5 ঘন্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এতে সরকারের বিভিন্ন বিভাগকে দায়িত্ব বণ্টনের পাশাপাশি পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই
উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। হঠাৎ বন্যার জন্য ভারতকে দায়ী করেন তথ্য উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দিয়ে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণ অভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা করা হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা নিয়ে তিন বাহিনীর প্রধান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আপেল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্ধু রাষ্ট্র হলে প্রতিবেশী রাষ্ট্রের সুযোগ সুবিধা অসুবিধার কথা চিন্তা করত ভারত। তার দাবি, অভিন্ন নদীর পানি প্রবাহে ভারত নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের স্বার্থকে বিপন্ন করেছে। তিনি জানান, বন্যা দুর্গতদের সাহায্যার্থে জেলায় জেলায় কাজ করবে বিএনপির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু হুড়মুড় করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতার জীবন যাপনের মধ্যে পড়েছে, এটার কারণ ও কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাঁধের মুখ খুলে দেয়নি ভারত। তিনি বলেন, অতিরিক্ত পানির চাপে বাঁধ খুলে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি করার ব্যাপারে প্রণয় ভার্মাকে অবহিত করেন ডক্টর ইউনূস। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। রাষ্ট্রকাঠামোতে আওয়ামী লীগ সরকারের সৃষ্ট ক্ষত মেরামতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, সে লক্ষ্যে সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত দেশের মানুষের সামনে রোডম্যাপ ঘোষণা করা উচিত। বিএনপি নেতাদের আশঙ্কা, সংস্কার কিংবা নির্বাচন আয়োজনে তাড়াহুড়ো যেমন সঠিক হবে না, তেমনি বেশি সময় নিলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের 15 বছরের সাম্রাজ্যের অবসানের পর থেকেই জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবি সামনে আসে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি, ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রুখে দিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। দেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সমর্থন ও সময় দিতে আপত্তি নেই। যে রাষ্ট্র মেরামত করতে হবে, টোটাল ট্রান্সফরমেশনাল রিফর্মস করতে হবে, একেবারে প্রতিটি ক্ষেত্রে একটা সংস্কারের বিষয় চলে আসছে।
শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল ব্যাটার এগুলো করতে হবে, দেন মিড টার্মে আছে, লং টার্মে আছে, প্রাণ দিয়েছে যারা, এটা তো বৃথা যাবে যদি তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা এই কাজগুলো করতে না পারি। কমিশন করে রিকমেন্ডেশনস নিয়ে, পাবলিক ওপিনিয়ন নিয়ে, এটা ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো অ্যাকসেপ্টেড হয়ে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশনটা শুরু হতে হবে। আবার এমন না যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই ইমপ্লিমেন্ট করবেন, সেটা পরবর্তী গণতান্ত্রিক সরকারই ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপির দুই নীতি নির্ধারক জানান, জাতীয় নির্বাচন নিয়ে এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টি করবে না দল। যারা আজকে আন্দোলন করেছে, যারা প্রাণ দিয়েছে, এরাও তো গত তিন চার নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারে নাই। এটা তাড়াহুড়ো করা যেমন কাম্য নয়, আবার বেশি দেরি করাও কিন্তু আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। আমি মনে করি তিন মাস না হলেও ছয় মাসের মধ্যেই যাতে তারা একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সেটা যথাযথ হবে। বিএনপির প্রভাবশালী দুই নেতাই স্বীকার করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের পুরো রাজনীতির চিত্রই বদলে দিয়েছে। It's a refreshing change for the country. শুধু রাষ্ট্র পরিচালনা না, রাজনীতিতেও এটাকে মাথায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ দিতে হবে, যে নিয়মিতভাবে দায়বদ্ধতা জবাবদিহিতা নিয়ে আসতে হবে জনগণের সেবার ক্ষেত্রে, জনগণের সমস্যার ক্ষেত্রে, জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এও জানান, দখলদারিত্ব, চাঁদাবাজি, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান দলটির ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনেরই বার্তা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও ১১ বছর ধরে জেল খাটছেন ২৭৮ জন বিডিআর সদস্য। বিস্ফোরক মামলার অজুহাতে তাদের বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। খালাস পাওয়া ব্যক্তিদের বছরের পর জেলে বন্দি রাখা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ২০০৯ সালের পিলখানা হত্যা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে। ২০১৩ সালে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২৭৮ জনকে খালাস দেয় নিম্ন আদালত। ২০২০ সালে উচ্চ আদালতের রায়ে সামান্য পরিবর্তন হয়, খালাস দেয়া হয় ২৮৩ জনকে। হত্যা মামলায় যাদের খালাস কিংবা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলছে না। স্বজনরা বলছেন বিস্ফোরক মামলায় তাদের নাম থাকায় জেলে রাখা হয়েছে, এ মামলার অগ্রগতিও তেমন নেই। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে কষ্টের কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাবা, উনি ২০১১ সালে হত্যা এবং বিস্ফোরক মামলায় ওনার মামলা করা হয়, চার্জ করা হয় ওনার উপরে, এবং উনি হত্যা মামলায় বেকসুর খালাস পান ২০১৩ সালে। উনি সেই বিস্ফোরক মামলার আসামি নন, তবুও বিস্ফোরক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উনাকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। আমিও এই মামলায় ২০ দিন রিমান্ডে ছিলাম, ডিজিএফআই রিমান্ড। আমি তখন এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষা কীভাবে দিব, আমাকে মানে মেরেই তো মানে আমাকে হসপিটালে যে নিয়ে গেছে কোলে করে তুলে নিয়ে গেছে। বাবা সবসময় একটা কথাই বলতো জেল থেকে বের হওয়ার পরে, সারা জীবন সততার সাথে চাকরি করে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহী ভাবনা মাথায় দিয়ে পৃথিবী ত্যাগ করতেছে। মানে এটা আসলে যে কী কষ্টের, এটা আসলে আমাদের ফ্যামিলির লোক ছাড়া আর সে ছাড়া কেউ বুঝবে না ভাই। গুরুত্বপূর্ণ মামলাটি ১৬ বছরেও শেষ করতে না পারায় তখনকার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন এই আইনজীবী। এটা আসলে সরকার চায়নি, এটা হয়তোবা বিচার বিভাগ এখন স্বাধীন, তখন হয়তোবা নির্বাহী বিভাগ এটাকে আটকে রাখছে, এই জন্য তারা জামিন পায়নি। আর যারা খালাস পেয়েছে অলরেডি তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক অথবা মুক্তির যে কোনো নির্বাহী আদেশ হোক তাদেরকে কোনোভাবে মুক্তির ব্যবস্থা করা হোক। ওই বিডিএ বিদ্রোহে যারা গিয়েছিল তারা তো বিভিন্ন রকম ধারায় তারা তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমান সরকারের আমি বলবো যে এই মামলাগুলোকে অবশ্যই দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করে দ্রুততার সাথে এগুলোকে নিষ্পন্ন করা প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিডিআরের পরিবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে তিন যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক দুই এমপি সচিব সহ 900 জনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়েছে। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সাবেক এমপি হাবিবে মিল্লাত, সাবেক পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের 900 জনের বিরুদ্ধে এই তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানায় নিহত তিন যুবদল নেতাকর্মীর স্বজনরা এসব মামলা করেন। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের অর্থ পাচার ও অনিয়ম নিয়ে অডিট করবে বাংলাদেশ ব্যাংক। এক ব্রিফিংয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান, নগদ ডিজিটাল ব্যাংকের নগদ ডিজিটাল ব্যাংকের সব ধরনের কার্যক্রমও স্থগিত থাকবে। নগদের কার্যক্রমে কোনো যেন গ্রাহকরা প্রতারিত না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করেছে। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। সোশ্যাল ইসলামী ব্যাংকে দুর্বৃত্তায়ন হয়েছে জানিয়ে গভর্নর বলেন, আংশিকভাবে হলেও ব্যাংকটির ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। দুর্বল ব্যাংকগুলোকে সম্পদের নজরদারি করবে ব্যাংক কমিশন। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল একবার ডিজিটাল ব্যাংকিং, ফলে তাদের অ্যাকচুয়াল ইন্টেনশনস ওয়াজ শিফটিং এবং অনেক ধরনের মানে গ্রে অ্যাক্টিভিটি চলে আসছিল, যেটার কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে তাদের হাতে আর এটাকে রাখা যাবে না। সরকারের সম্পদ সরকার নিয়ে নিল, একটা অডিট করব, আমরা দেখব যে কোনো ক্ষতি হয়েছে কি না। কিন্তু আমার মনে হয় যে খুব একটা কোনো কিছু সেখান থেকে আসবে না। যেটা হয়েছে যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা ছিল সেটা নস্যাৎ হয়ে গেছে আর কি। এদিকে নগদের উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগদ নিয়ে সকল অপপ্রচার বন্ধ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার তার লক্ষ্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগদের প্রশাসক জানান, প্রতিষ্ঠানটির সব কার্যক্রম আগের মতোই চলবে। এবারে পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু সরে যাওয়ায় হোম কন্ডিশন মিস করবে মেয়েরা। বিসিবিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিসিবি নারী উইংস এর অপারেশন বিভাগের প্রধান হাবিবুল বাসার সুমন। তিনি আরো জানান, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা এ দলের সঙ্গে একটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 421 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনা উইকেটে 27 রান নিয়ে খেলা শেষ করে টাইগাররা। এর আগে 4 উইকেটে 158 রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে স্বাগতিক দল। পঞ্চম উইকেটে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান যোগ করেন 240 রান। শাকিল আউট হন দলের 354 আর নিজের 141-এ। আরেক প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন 171 রানে, তাতে 6 উইকেটে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করে শান মাসুদের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার। 12 জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ বন্যা, অন্তত 8 জনের মৃত্যু। গোমতী বাঁধ ভেঙে পানি ঢুকছে কুমিল্লা শহরে। তিন যুগের রেকর্ড ছড়ালো বন্যা পরিস্থিতির, বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে মন্তব্য উপদেষ্টাদের। বন্যা মোকাবেলার সর্বোচ্চ গুরুত্ব সরকারের। রাষ্ট্র সংস্কারের সমর্থন ও প্রয়োজনীয় সময় দিতে আপত্তি নেই বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। এবং পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও 11 বছর ধরে জেল খাটছেন 278 জন বিডিআর সদস্য, অভিযোগ স্বজনদের মানবাধিকার লঙ্ঘন বলছেন কমিশনের চেয়ারম্যান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।